হ্যালো, গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন করছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে আমার মেয়ের বার্থডে, তাই কোথায় এসেছি তোমরা তোমাদেরকে সকাল থেকে যতটা পাচ্ছি ততটা দেখাচ্ছি। তো এই যে এসেছে, একটু মানে সেরকম খেলার জায়গা, একটু মার্কেটিং করার জন্য এসেছি। তো এই যে মার্কেটিং হয়ে যাওয়ার পরে, মানে এগুলো একটু মানে খেলার জায়গা ছিল, তাই ছেলে বলছে আমি এখানে একটু স্লিপিং করব। তো তাই ওকে একটু সিলিন্ডারে বসিয়ে দিয়েছি, তো খেলছে। একটু 10 মিনিট রুকবো, বেশিক্ষণ থাকবো না। তাই তোমাদেরকে বলছি প্রথম থেকে এখান থেকে শেয়ার করতে পারছি, তাই তোমাদেরকে আমি এখান থেকেই দেখাচ্ছি। তো চলো বন্ধুরা, তোমরা দেখতে থাকো সবাই। ছেলে খুব লাফাঝাপা করছে, আর জায়গাটা কিন্তু খুব সুন্দর, জায়গাটা অনেকই সুন্দর, ভালো লাগছে আমাদেরকেও এসে। মানে যাবার পথে একটু দেখতে পেলাম, তাই মানে রুকে গেলাম। তো বল, তোমাদেরকেও একটু শেয়ার করে দিই। তো এই যে দেখো, এখানটা আলাদা আছে আর এখানটা আলাদা আছে, দু ধরনের আছে। আর ছেলে বলছে আমি লেডার থেকে উঠবো না, সিঁড়ির থেকে উঠবো না, ওই সাইড থেকে একটা জায়গা আছে, ওখান থেকে বলছে আমি উঠবো। খুব দুষ্টুমি করছে। আর এখানে একটা গুফার মতন আছে, আর এখানটা গ্রাউন্ড আছে, এখানটা বসার জায়গা আছে। তো এখানে সবাই বসে আছে, মানে বাচ্চাদের মাগুলো, আর এখানে ছেলেরা কিন্তু খেলাখালি করছে। তো এই যে দেখো, তোমরা দেখতে থাকো, এই দেখো এটা কী করছে দেখো, ছেলে খুব দুষ্টুমি করছে, আবার ছুটে ছুটে যাচ্ছে, আবার আসছে। আর মোটামুটি মার্কেটিং হয়ে গেছে মেয়ের বার্থডের জন্য। তো দেখো তোমরা, সকাল থেকে সন্ধে অবধি বেশি কিছু আমি মানে ফটো দিতে পারছি না, বেশি কিছু তোমাদেরকে ভিডিও দিতে পারছি না, তোমরা দেখতে থাকো। আর রাতের ডেকোরেশনটা দেখো আজকে একবার। তো এই যে হচ্ছে মেয়ের সাজানো হয়ে গেছে বাড়ি এসে। তো এই যে সাজানোটা দেখো কীরকম হয়েছে তোমাদেরকে, সরি তোমাদেরকে আগের ভিডিও দিতে পারি না, কারণ মেয়ে খেয়েছে তার ভিডিও দিতে পাচ্ছি না, আর মন্দিরে গিয়েছি তারও ভিডিও দিতে পাচ্ছি না। তো আমি কিছু ফটো দিচ্ছি তোমাদেরকে, তোমরা দেখে থাকো। তো দেখো সাজানোটা কী সুন্দর হয়েছে, গোল্ডেন অ্যান্ড ব্ল্যাক মানে বেলুন দিয়ে সাজাইছে। তো এরকম ধরনের একটি নতুন ফিনিশিং করে বললো, সাজিয়ে দিচ্ছি। তো কীরকম লাগছে, একটু ধুমধামে করানো হয়েছে, যা মানে বেশি কাউকে ডাকানো হয় না, তো একটু কুটুমজন বন্ধুবান্ধবকে ডাকানো হয়েছে, একটু পার্টিশন করেছি। আর এই যে দেখো, 1 মান্থ থেকে মানে 12 মান্থ পর্যন্ত ফটোগুলো, ওর কীরকম লাগছে তোমরা একটু দেখে বলো। মানে যতটা আমি পেরেছি অতটা করেছি, তোমাদেরকে অতটা শেয়ার করতে পারি না 1 মান্থ থেকে 12 মান্থ পর্যন্ত। তো বার্থডেটা একটু সেলিব্রেশন করছি, তাই তোমাদেরকে দেখাচ্ছি। তা দেখো সাজানোটা হয়ে গেছে কমপ্লিটভাবে, ওরা সাজিয়ে চলে গেছে। তারপরে আমি কিন্তু এই টেবিল ক্লথটা মেলে দিয়েছি এখানে, আর এখানে একটু তোমাদেরকে ভিডিও করে দিচ্ছি। আর 1 মান্থ থেকে 12 মান্থ পর্যন্ত ফটোটা আমি বিকেলে কিন্তু অনেক কাজের চাপও ছিলাম, আর ফটোটা কিন্তু আমি সিলেক্ট করেছি, সবজি টানোর ব্যবস্থা করেছি, তাই অনেক লেট হয়ে গেছে, তার জন্য তোমাদেরকে আমি ভিডিও দিতে পারি না। তো এইখান থেকে তোমরা দেখো প্লিজ বন্ধুরা, লাস্ট অবধি দেখো, খুব ভালো লাগবে আশা করি। তো 1 মান্থ, 2 মান্থ, নিউ বর্ন, 3, 4, 5, 6, 7, 8 মান্থ, 9, 10th। আর এখানে দেখো আমার মেয়ের কিন্তু কেক কাটার জন্য ওকে সাজানো হয়ে গেছে। তা কীরকম লাগছে আমার মেয়েকে, হ্যাপি বার্থডে, মানে বার্থডে সেলিব্রেশান হচ্ছে, তো কেক কাটছে। আজ খুব গরম আছে, আর গরমে খুবই মানে বিরক্ত হচ্ছে, তাই এটা আমার শাশুড়িমা শ্বশুরমশাই দুজনে কেক কাটিয়ে দিচ্ছে ওকে। দেখো চলো, ও কেক কাটছে, কীরকম লাগছে ওকে আজ, সবাই কিন্তু কমেন্টে জানিও। কেকটা কাটানো, কেটে আর ওকে একটু মুখে নিয়মের ছুঁই দেওয়ানো হয়েছে, জাস্ট 1 ইয়ার হয়েছে, তো নিতেই চাইছে না মুখে কেক। তো এইখানে দেখো সবাই আমরা ফটো তুলছি কেক কাটানোর পর। আমার ছোটো বাচ্চা নিয়ে খুব পসিবল না, তার জন্য আমি তোমাদেরকে লাস্ট ফটোগুলো দেখাচ্ছি, কারণ ভিডিও দিতে পাচ্ছি না, তার জন্য তোমাদেরকে আমি ফটোগুলো কাকে আছে সবাইকে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমরা লাস্টে সবাই বন্ধু বান্ধব কাকিমা মা সবাই নিয়ে ফটো তুলেছি, মেয়েকে নিয়ে আছে মা, আর এই ফ্রেন্ডদের সঙ্গে সবাই একটু ফটো তুলেছি। এই ফটোগুলো কিন্তু তোমরা দেখো, একটু ভালো লাগলো, আমি একটু শেয়ার করলাম। যদি পারি তো মেয়ের আরও একটু মানে আমি অন্যদিন শেয়ার করবো, মেয়ের কী কী পড়েছে না পড়েছে আমি সব কিছু তোমাদেরকে অন্যদিন শেয়ার করবো, ঠিক আছে? তো তোমরা যদি দেখতে চাও তাহলে ফলো করে রাখো আমার।
আমাকে একটু ফলো করে রাখো, কমেন্ট লাইক শেয়ার সবাই করে দিও ভালো লাগলে। আর এই যে মেয়ের কেক, এই যে মেয়ে কাঁদছে, ভাবছিলাম যে একটু দাঁড় করাবো এখানে ফটো তুলবো, দাঁড়াতেই চাইছে না। আর এখানে বন্ধু বান্ধব সব গল্প করছে, তার মধ্যে ফটো তোলানো হয়ে গেছে। এই যে মেয়েকে দুপুরে খাইয়ে দিয়েছি তার খাবার।